আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌরুসি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো রেলে সন্ত্রাসী হামলায় মূল সন্দেহভাজন কিরগিজস্তান বংশোদ্ভূত রুশ নাগরিক বলে জানিয়েছে কিরগিজ নিরাপত্তা বাহিনী। সোমবারের হামলায় শিশুসহ অন্তত 11 জন নিহত হয়, আহত হয় অর্ধশত। এ ঘটনায় 3 দিনের শোক ঘোষণা করেছে নগর কর্তৃপক্ষ। এদিকে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনালাপে সন্ত্রাস নির্মূলে রুশ মার্কিন একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্থানীয় সময় সোমবার বিকেলে আকস্মিক বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো রেলওয়ে স্টেশন। সে সময় টেকনোলজি চেলসি ইনস্টিটিউট স্টেশন থেকে সেন্নায়া প্লোসচার স্টেশনে যাচ্ছিল একটি ট্রেন। ভিডিও ফুটেজে দেখা যায় প্রাণ বাঁচাতে এভাবেই বগি থেকে লাফিয়ে পড়েন অনেক যাত্রী। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের দরজার পাশে আহাজারি করতে থাকেন আহতরা। আমি বগি থেকে বের হয়ে দেখি আহত অবস্থায় অনেকে চিৎকার করছে, অনেক রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেছি, যা দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারীরা, পাশাপাশি মাঠে নামে বোমা নিষ্ক্রিয়কারী দল। সেখান থেকে আরো দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। বিস্ফোরণের ঘটনার পরপরই পিটার্সবার্গের বেশিরভাগ পাতাল রেল বন্ধ ঘোষণার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়। এ ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এই ট্রেনে আমি আমার পরিবার এবং বন্ধুরা ভ্রমণ করতাম। এ ঘটনা আমাদের সঙ্গেও হতে পারত, কিন্তু বিস্ফোরণের সময় আমরা কেউই ছিলাম না, তাই বেঁচে গেছি। তবে যারা নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাতে এখানে ছুটে এসেছি। বোমা হামলার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ত্রাসবাদ সহ সম্ভাব্য সব কারণ মাথায় রেখে ঘটনার তদন্তের কথা জানান তিনি। আমি প্রথমেই হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে আমি এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছি। স্থানীয় কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত পরিচালনার পাশাপাশি হতাহতদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সোমবারই পুতিনকে ফোন করে হামলার ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি সন্ত্রাসবাদকে পরাজিত করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবারের হামলার ঘটনায় আরবারজান জালিলভ নামের কিরগিজস্তান বংশোদ্ভূত এক রুশ নাগরিক জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় যৌথভাবে তদন্ত করছে রাশিয়া ও কিরগিজস্তান। একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। কর্তৃপক্ষ এরই মধ্যে সন্ত্রাসী আইনে মামলা দায়েরের পাশাপাশি দুইজনের বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা জারি করেছে। সেন্ট পিটার্সবার্গে পুতিনের একটি অর্থনৈতিক ফোরাম শেষ হওয়ার পরপরই এ বিস্ফোরণের ঘটনা ঘটল। আফরিন জেরিন, সময় সংবাদ। রাশিয়ার সেন্ট